বগুড়ার পলিটিক্যাল গ্রেফতারে পরোয়ানা আদল থাকে তাহলে এখন আমি বাইরে কেন এখন তো আমাকে তেলখানা রাখার কথা কে এমন কেউ নয় আমার বয়স হয়নি যে আমার 50 বছর বয়স হয়ে গেছে যে আমি নির্বাচনে করতে পারবো না সব কিছু আমি ক্যালকুলেটর হিসাব করে এখন আমার মনে করে সময় দিতে হবে আপনাকে সব কটা বিল হিসাব করে বলতে হবে কত টাকা হতে পারে তখন আমাকে খুঁজে বের করে দেখে দিল হ্যাঁ হিদালম কোটি টাকা ট্যাক্স দিতে হবে তাহলে সে এখন ট্যাক্স অবশ্যই দেবো আপনার সবাই জানেন বগুড়ার ছয় এবং বগুড়ার চার দুইটি আসনেই আমার
আর এখানে আপিলের আমি জিতব একটা কারণে আমার সব কিছু কাগজপত্র ঠিক আছে। ওনারা যে দুই আপনার ভুলগুলো ধরেছে সেগুলো আমি প্রমাণ সহকারে এখানে জমা দিয়েছি। তারা যে বলছে এখানে ভোটারদের পাওয়া লিস্টে তাদের ভোটারদের নাম নাই, তারপরে স্বাক্ষর দেয়নি, আমি সেগুলো কাগজপত্র সব সহকারে আমি এখানে জমা দিয়েছি। এখন বাদবাকিটা তাদের যাচাই বাছাইয়ের পর আবার আমরা বুঝতে পারবো তারা এখানে সুষ্ঠু আমাদের উপর বিচার করলো না অবিচার করলো, আমরা বুঝতে পারবো এখন। হ্যাঁ, আমি পরিপূর্ণতভাবে সব কিছু রেডিভাবে জমা দিয়েছি, কারণ একই ভুলের কারণে 2018-তে আমি যখন ভোট করি একই কারণে কিন্তু আমার ভোটার ইয়া কিন্তু বাতিল করেছিল, আপনারা সবাই জানেন। তারপরে এখানে আমি আপিল করি, এখান থেকে আপিল করার পরে না পাওয়ার কারণে কিন্তু হাইকোর্টে পরে আবার রিট করি, কিন্তু এবার তো আমি সেই ভুল করার কথা না, আমি ভুল করিনি। আমার জানা মতো অন্যান্য যে কথাগুলো বলেছে একটা ভুল দেখাচ্ছে, ওই যে একটা ভোটারের নাকি নাম্বারই খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে দেখি ওনার আমি জমাই দিন আমি যেটা আপনি 2864 নামে একটা বলছে ভোটার নাম্বার বলছে, ওই নামে আমি কোনো ভোটারই জমা দিইনি কাগজে, আমাকে লিস্টে নামই নাই। ওনারা এটা একটা দোষ দেখেছে, আর একটা করছে ভোটার লিস্টে এনে ভোটারের কোনো নামই পাওয়া যাইতেছে না, কিন্তু ওটা ওখানে দেখি আমরা ভোটার লিস্টে নাম পেয়েছি, এই দুইটার কারণে আমি পেয়েছি, দুইটা তথ্য আমি জমা দিয়েছি আর কি। তখন তো প্রথমবার আমি সংসদ নির্বাচন করি আর কি, সেই টাইমে তখন একটু অভিজ্ঞতা একটু কমই ছিল আমাদের, যে এখানে এত মনে করেন যে ঝামেলা, যে আমি এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন করছি এতটা কিছু ঝামেলা ছিল না, যে এখানে 1% ভোটারে যায় তারপরে এত কিছু মনে প্রমাণ করার পরেও বাতিল করে দিল। তারপরে মনে করেন আমি হাল ছাড়লাম না, দেখি শেষ পর্যন্ত দেখি হলো যে আইনের উপরে একটা বিশ্বাস ছিল আমার, সেই বিশ্বাসের মনে করেন রেখে আমি হাইকোর্টে পর্যন্ত রিট করেছিলাম আর কি। তারপরে আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে আমি পেয়েছিলাম আর কি। সেই নির্বাচনের ফলাফল ভোটের দিনে জানেন আমার সাথে একটা মারামারি সংঘর্ষ হয় সেদিন, হওয়ার পরে আমি পরে দুপুরবেলা ভোটটা আমি বর্জন করি আর কি। এটা কি শুধু আমার এখন না, আমাদের ওখানে সর্বমোট আমাদের দুইটা মনে করেন জেলায় বগুড়া সদর এবং কালনগ্রাম দুইটা আসনে সর্বমোট 11 জনের আপনার ইয়ে বাতিল করেছে, প্রার্থী বাতিল করেছে, সবারই 1% একই ভুল। আমার নামে কোনো মামলা বলেন, তারপরে ঋণ খেলাপি বলেন, তারপরে মনে করি আরও আইনে কোনো সমস্যা, অনেক কারণে সমস্যা থাকে না, কিন্তু একটা দোষও কিন্তু তারা খুঁজে বার করতে পারেনি, যে আমি ঋণ খেলাপি, যে আমার নিয়ে মার্ডার কেসে আসামি, তাই এনাকে দেওয়া যাবে না, অমুক একটা দোষ, কোনো একটা কিন্তু দোষই কিন্তু আমার খুঁজে বার করতে তারা পারেনি। বার করছে কি 1% সাক্ষাৎকারী, শুধু আমার এখন না, আমাদের বগুড়ার সব মনে করি দুইটা আসনে বেশিরভাগই মনে করি স্বতন্ত্র প্রার্থী তার সবারই বাতিল করে দিয়েছে। বগুড়ার পুলিশ যদি গ্রেপ্তারে পরানো যদি থাকে তাহলে এতক্ষণ আমি বাইরে কেন, এতক্ষণ তো একটা জেলখানা রাখার কথা, হ্যাঁ সম্মানী কেন করবে, আইন তো সবার উপরে। আমাকে সত্য কিনা মিথ্যা সেটা জানতে চাই। অবশ্যই মিথ্যা, আমার তো মনে নাম আমিলে আছে ওটাই আমার কথা, আমিও গ্রেপ্তারে পরানো থাকে তাহলে আসামি একটু বাইরে রাখবে না, তাহলে যে আপনি সম্মানিক আইন সবার দে, আইন সবার জন্য সমান, আমি কেমন আমাকে হিরো আলম বলে কথা যায় তারা আমাকে বাইরে রাখবে, এদের সম্পূর্ণ বানোয়াট গুরুত্ব আমার নির্বাচনে প্রচারণের জন্য, আমার সম্মান নষ্ট করার জন্য হয়তো কিন্তু কিছু লোক আপনার এই সমস্ত অবস্থা চালাইতেছে। হ্যাঁ, এখান থেকে বাতিল করলে আমি হাইকোর্টে অবশ্যই যাবো, ষড়যন্ত্র তো নাই হবে। আমার মনে করেন দুইটা আসন থেকে আমি জমা দিয়েছি, তাহলে তো একটা আসন থেকে অন্তত পাইতাম, আমি দুইটা আসন থেকে আমি কেন বাতিল করা, যে কোনো কারণ থাকতে পারে। এখন ষড়যন্ত্র কারা করতেছে, আমরা তো সামনে নির্বাচন, আমরা এই মুহূর্তে বলতে বলবো না কারা ষড়যন্ত্র করতেছে, আমরা আগে ভোটের মাঠে যাব, ফলাফল দেখব, তারপরে আপনারা দেখতে পারবেন যে কারা ষড়যন্ত্র করে। আপনি তো কিছু লুকেন যায় না এখনকার, কেউ যদি কারোর পেছনে গালি দেয়, কাউকে যদি বাধা দেওয়ার চেষ্টা করে, সব কিছু প্রমাণ কিন্তু এখন মানুষের হাতের মুঠোয়, তাই আপনারা আমরা সব কিছু প্রমাণ করে দেবো, আমাকে কে বাধা দিতেছে, কোন কারণে আমি ভোট করতে পারতেছি না, সব আপনাকে আপনার তুলে ধরবো। আর দুইটা নমিনেশন ওটার একটা কারণে, প্রথমে তো বগুড়া কাল ও নন্দীগ্রাম থেকে বগুড়া 4 থেকে নির্বাচন করেছিলাম প্রথমে, আর আমি যখন মনে করেন যখন আপনি ভাইরাল না হয় যখন তার আগে আমি একবার দুইবার এলাকাতে আমি ইউপি নির্বাচন করি, করার কারণে এলাকার লোকের এবার দাবি যে এবার আমাদের মনে করে পছন্দের কোনো প্রার্থী খুঁজে পাইতেছে না, যেহেতু তুমি দুইবার নির্বাচন করেছিলে, এবার আমাদের তোমার এলাকার বাসীর পক্ষ থেকে দাবি তুমি এবার আমাদের বগুড়া সদর থেকে নির্বাচন করবে, আর আমার বাসা বগুড়া সদরে আর কি।
আর আমি এর আগে সদরে যেহেতু বাসা আমি সদরে ভোট করতে চাইছিলাম না এলাকার লোকে সবার অনুরোধে সবাই চাইতেছে সদর থেকে আমি নির্বাচন করি আর বগুড়া কালু নন্দী গ্রাম যেহেতু আমি এর আগে নির্বাচন করেছি এই জন্যই মনে করেন আমি কোনো জায়গায় মনে করেন সবার মন রক্ষা করার জন্য সবার ভালোবাসা রক্ষা করার জন্য দুইটা আসন থেকে নির্বাচন করতেছে আর কি অবশ্যই আমি যদি সুষ্ঠু নির্বাচন হয় যে আমি 100% আপনাকে নিশ্চয়তা দেব যে আমি জয়লাভ করব এটা আমি আপনাকে নিশ্চিত দিতে পারি আঠারো নির্বাচন অবশ্যই সুষ্ঠু হয়নি যেহেতু আঠারো নির্বাচনের দিন আপনি দেখছেন আমার সাথে মারামারি হয়েছিল এবং তারপরে ভোট আমরা বর্জন করেছি সেদিন ভোটের দিনে আপনি সবাই দেখেছেন তাই সেই নির্বাচন আমরা সুস্থ সেই দিন আমার কেন্দ্র অন্তকে আমি খুঁজে পাইনি অন্য কোনো জায়গায় সুস্থ আছে নাকি আপনি ভালো জানি বিষয় প্রতিবাদ কেন করবো আমরা অবশ্যই যে প্রতিটা লোকেরই নির্বাচন দাঁড়ানোর অধিকার আছে যে যেহেতু আমি একবার নির্বাচন করেছি এবারও করার আমার টার্গেট আছে যে মানুষ বলেছে একবার না পারিলে দেখো শতবার চেষ্টা দল মনে করেন এত সকলে সাধতে নাই কে এমন কেউ আমার বয়স হয়নি যে আমার 50 বছর বয়স হয়ে গেছে যে আমি নির্বাচন করতে পারবো না যেহেতু কেবল জীবন যুদ্ধে লড়াই করা নেমেছি দেখি শেষ কত দূর পর্যন্ত আমরা লড়তে পারি দেখুন কিছু কিছু বিষয় থাকে মনে করেন তিলক তাল বানায় অনেকে দেখেন হয়তো মনে করেন আমার হাতে আমাকে জমা দেওয়ার কথা 20 লাখ করা মনে করেন 50 লাখ করে দিয়েছে কিন্তু 50 লাখ দেখা যায় 1 কোটি করেছে মাস্টর মুখে লিখতে তো আর মনে করেন সমস্যা হয় না বলতেও সমস্যা হয় না এটা মনে করি ঘাটে দেখতে হবে যে আমার 1 কোটি টাকা আছে নাকি তো আমি চাইলেও আপনি লুকে রাখতে পারবো না আমি তো 1 কোটি টাকার মালিক হয়ে থাকি তারপরে আমাদের এত সম্পত্তি অনেক কিছু থেকে থাকে তাহলে অবশ্যই দুর্দক আমার খুঁজে বের করে দেখবে যে আমার এত কিছু আছে কিনা বর্তমান সম্পত্তিতে আমার কিছু ধানি জমি আছে আর আপনি একটা বাসায় নতুন একটা বাসা করতেছে একটা গাড়ি আছে আর পরিমাণ কত হতে পারে সমপরিমাণে কত হবে হতে পারে আপনি আপনি গ্রামগঞ্জের তো জায়গা জমি দাম একটু কমে খুব একটা বেশি না আর সব কিছু আমি ক্যালকুলেটার হিসাব করলে এখন আমার মনে সময় দিতে হবে আপনাকে সব কটা বিল আমি হিসাব করে বলতে হবে কত টাকা হতে পারে এই মুহূর্তে বলতে পারতেছে কত পরিমাণ এত বেশি যে আপনি হিসাব করতে পারছেন না আপনি হট করে বললে আমরা তো মনে করি মনে করি আগার মনে করি 15 লাখ আমি ওখানে বলেছি 5 লাখ টাকা দিয়ে ওখানে ওকে বললাম এখানে তো 5 লাখ টাকা হবে আপনি এত বেশি লাগনি গিয়া কোথায় তো 5 লাখে লেগেছে ওতে 55 লাখ টাকা লেগেছে আমার মনে দেখাচ্ছে হ্যাঁ উকিল আমি কালকে বললাম হবে আপনি 5 লাখ কত এটা তাহলে দেখতে হবে আর আমার যে উকিলটা সে ছিল মনে করি আমার 4:10 টাকা জমা দেওয়ার সময় আমি এতটা পারে আমার 3 জনের ওই জমা দাঁড়িয়ে নিয়েছিল আর কি পারাপারে এতে পরে আমি বললাম মনে করেন 55 টাকা 5 টাকা মানে একটা শূন্য বেশি মারে দিয়েছে তো উকিলের ভুলে কোটি কোটি টাকার সম্পত্তি হয়েছে এই উকিলের ভুলে কোটি টাকা সম্পত্তি হয়ে আপনি যে নিউজটা করেছেন আপনারা আর কি কোটি কোটি টাকা ট্যাক্স দিতে হবে তখন আপনি এখন কিভাবে দিবেন না কোটি কোটি টাকা ট্যাক্স দেওয়া লাগলে আমাদের কোটি কোটি টাকা সম্পদ থাকে ট্যাক্স তো অবশ্যই দিতে হবে তখন আমাকে খুঁজে বের করে দেখে দিব হ্যাঁ হিদালম কোটি টাকা ট্যাক্স দিতে হবে তাহলে তখন ট্যাক্স অবশ্যই দেবো খুঁজে তো বের করতে হবে আমার কোটি টাকা আছে কিনা না পারলে কিছু করার নাই আপনি তো জোর করে মারামারি করে তার পার্টি ফিতে পাবেন না যে আমরা চেষ্টা করবো না পেলে কিছু করার নেই না নির্বাচন কমিশনারের কাছে সবার কাছে অনুরোধ থাকবে একটাই যে আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই এবং আমাদের সব কিছু সুষ্ঠু একটা যাচাই বাছাই করে দেখবেন যে আমরা যে সব কিছু ঠিক থাকে আমাকে যেন ফিরে দেওয়া হয় এটা আমরা নির্বাচন কমিশনের কাছে সঠিকভাবে পাই তাহলে যেন আমাদের প্রার্থীতা ফিরিয়ে দেওয়া এখন 2 আসন থেকে আমি তো ফিরে পাই 2 আসন থেকে নির্বাচন করবো